ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সা ছেড়ে পিএসসিতে যোগ দেওয়ার পর থেকেই প্রতি মৌসুমে তার প্যারিস ছাড়ার গুঞ্জন ওঠে। এমনকি গত মৌসুমে নতুন করে চুক্তি নবায়নের পরেও এই গুঞ্জন থামেনি। তবে ক্লাবটির মূল তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে তার বিবাদ, স্পোর্টস ডিরেক্টরদের সাথে কথা কাটাকাটি, মাঠের অনুজ্জ্বল পারফরমেন্স মিলিয়ে সত্যি নাকি পিএসসি আর তাকে দলে রাখতে চাইছে না। ফরাসি গণমাধ্যমের খবর, এরই মধ্যে প্যারিসের দলটির মালিক আল খেলাইফির সাথে চেলসির মালিক টিম বোহলির মিটিংও হয়ে গেছে নেইমারকে নিয়ে। শোনা যাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকা নিজেও ইংল্যান্ড যেতে আগ্রহী। কিন্তু ইংল্যান্ড কি নেইমারের জন্য সঠিক গন্তব্য হবে? আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব। নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কারোরই সংশয় ছিল না কখনো। বার্সেলোনা দলের হয়ে তিনি ফুটবল মাঠের জাদুকর হয়ে ওঠেন। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে মিলে গড়ে তোলেন সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ড ত্রয়ী। শুধু তাই নয়, 2015 সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাবেক এই সান্তোসের ফরওয়ার্ড। এরপরে কাতালানবাসীরা তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন নেইমার একদিন কাতালান ফুটবল রাজত্বের হাল ধরবেন। কিন্তু সবাইকে হতভম্ব করে দিয়ে 2017 সালে তিনি ফরাসি ক্লাব পিএসসিতে যোগ দিলেন। তবে সেখানে গিয়ে ঠিক শান্তি পেলেন না, বরং জড়িয়ে পড়লেন একের পর এক বিতর্কে। মাঠের পারফরমেন্সও আগের মতো রইল না, বরং বারবার ইঞ্জুরিতে পড়ে পিএসসি সমর্থকদের চক্ষুশূলেই পরিণত হয়েছেন। তাই হয়তো এবার ইংল্যান্ডে গিয়ে নিজেকে আবার সেরারূপে ফেরাতে চাচ্ছেন নেইমার। কিন্তু তার জন্য কাজটা একেবারেই সহজ হবে না। এর বড় কারণ হচ্ছে নেইমারের খেলার ধরন, অর্থাৎ তিনি প্রয়োজনের তুলনায় খানিকটা বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করেন। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অত্যন্ত দ্রুত গতির, এখানে কেউই বেশিক্ষণ বল পায়ে রাখেন না। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মূল বৈশিষ্ট্য হচ্ছে যত দ্রুত সম্ভব বল ছেড়ে দিয়ে মাঠে নিজেদের পজিশন বদলে ফেলা। আর নেইমার বল পায়ে রেখে প্রতিপক্ষকে কাছে আসতে আকর্ষণ করেন এবং তার কাছে এলে দ্রুত কোনো কৌশলে তাদেরকে ফাঁকি দিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই কৌশল ইংল্যান্ডে অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানকার ডিফেন্ডাররা ফাউল করার চেয়ে পা থেকে বল কেড়ে নেওয়াতেই বেশি দক্ষ। এছাড়াও বল বেশিক্ষণ পায়ে রাখলে প্রতিপক্ষ নিজেদের রক্ষণ গুছিয়ে নিতে পারে বলে কোনো কোচই এটি পছন্দ করেন না। তাই নেইমারের বল ধরে রাখার স্বভাব তার নিজের সতীর্থকেই বিরক্ত করতে পারে। তাছাড়া প্রিমিয়ার লিগের ডিফেন্ডাররা অত্যন্ত কড়া ট্র্যাকল করেন, যার জন্য ইঞ্জুরি প্রবণ নেইমার ভীষণভাবে ভুগতেও পারেন। খেলার ধরন গতিশীল হওয়ার কারণে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সবসময় বাড়তি পরিশ্রম করতে হয়। এই লিগে ফরওয়ার্ডদের কাজ কেবল আক্রমণ তৈরি করা এবং গোল করাতে সীমাবদ্ধ নয়, একই সাথে প্রতিপক্ষ যেন আক্রমণ তৈরি করতে না পারে সেজন্য তাদের উপর চাপ প্রয়োগ করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইংলিশ ফুটবলে অব দ্য বল প্রেসিং, অর্থাৎ বল পায় না থাকলে তীব্রভাবে প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ খুবই জনপ্রিয়। এই কাজটিতে নেইমারের ভীষণ অনীহা বলে প্রায় পিএসসি কিংবা ব্রাজিল দলকেও ভুগতে হয়। তাই প্রিমিয়ার লিগে 31 বছর বয়সে এই ব্রাজিলিয়ানের পক্ষে কতটুকু অব দ্য বল প্রেসিং করা সম্ভব হবে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাঠের বাহিরে নেইমারের জীবনযাপনও একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ইংল্যান্ডে খেলা খেলোয়াড়েরা যেখানে নিখুঁতভাবে পেশাদার, সেখানে সাবেক বার্সা ফরওয়ার্ড উদ্দাম জীবনযাপনে অভ্যস্ত। এসব কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের দেখা যায় খুবই কম। রবিনহোর মতো ড্রিবলারও খুব একটা সুবিধা করতে পারেননি ম্যানচেস্টার সিটিতে। তাই নেইমার জুনিয়র ইংল্যান্ডে এসে কতটা সফল হবেন তা নিয়ে সংশয় আছে অনেকেরই। তবে সাথে এটাও সত্য যে প্রতিভাবানদের বিষয়ে শেষ বলে কিছু নেই।
আর নেইমার জুনিয়র যে তার দারুণ প্রতিভা দিয়ে যে কোনো হিসেবে উল্টে দিতে পারেন তার প্রমাণ তো বহুবারই দিয়েছেন তিনি। সুতরাং নেইমার সকল সংশয় দূর করে ইংল্যান্ডে সফল হতে পারেন। নেইমারের ইংল্যান্ড অভিযান কি সফল হবে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এরকম আরও ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।